আস্তে রে, কি ভিড়টাই না খেলো! হ্যাঁ, গরমটাও সেরকম পড়েছে। হ্যাঁ, কাল রাত্রির বেলা অত বৃষ্টি হলো, তারপর দেখ কেমন ঘেমে নেই ভ্যাকসা হয়ে গেল। কি গো, তোমাদের ওই লালবাড়ির বৌদির বয়ফ্রেন্ড আজকাল আসছে? এই চুপ, তুই আজকাল বড্ড ফাজিল হয়েছিস। দাদা বাবু, তুমি আর কলেজ যাবে না? না, বাবু ছুটে গেছে, মারও ফিরতে দেরি হবে। মাসি, তুমি একটা কাজ করো না, যাওয়ার আগে 2 লিটার একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো বাপিদার দোকান থেকে, ঠিক আছে? আচ্ছা। এই বাবু, কিছুদিন ধরে তোমাদের না একটা কথা বলবো বলবো ভাবছিলাম। ওই গলির মাথায় যে পেতম বাড়িটা, ও মাসি প্লিজ, সকাল সকালে সব টিএনপিসি মে ভালো লাগে না, যাও তো নিজের কাজ করো যাও। আমার অনেক তাড়া আছে। দিদিমণি, ও দিদিমণি, তোমার স্কুলের ছুটি কবে পড়বে গো? আরো 1 সপ্তাহ গো মাসি। ও জানো দিদিমণি, তোমারে না একটা কথা বলবার ছিল। হুম, বলো। ওই তোমাদের বাড়ির থেকে বেরিয়ে ওই বাজারে যাওয়ার রাস্তাটায় পেতম বাড়িটা, সারা দেশে ঠেকা নিয়ে রেখেছো? স্কুলে যাবার আগে যত সব আজে বাজে কথা। আজ আবার ওপারের বৌদির কাপড় কাঁথা, 1 গামলা কাপড় দেবে আর একটুখানি সাবান দেবে। কাপড় কখনো পরিষ্কার হয়? ও সবই সমান রে। হ্যাঁ, ও বাড়ির বৌদি, তার তো আমার কাজ মোটা পছন্দই হয় না। আমি বাসন মেজে আসবার পর ও ফের বাসন করবে।
বৌদি আও বৌদি কি হলো বলো না বৌদি অনেকদিন ধরে তোমারে না একটা কথা বলবো বলবো ভাবছিলাম বলো না ওই বাজারে যেতে রাস্তার মাথায় সে পেতম বাড়িটা তোমার সাথে কেউ কথা বলে না না গো কোনো মেয়ে নেই বাড়িতে না চলো চলো ব্যাপারটা দাদাকে গিয়ে বল হ্যাঁ তাই চলো বলো বলো দাদাকে বলো কি বলবে আবার টাকা ধার না গো দাদা বাবু ওই বাজারে যাওয়ার পথে রাস্তার মাথায় যে পেতম বাড়িটা পারি স্যার আসুন নমস্কার নমস্কার আমি রানা বোস আমি থাকি এই ধর্মতলায় বসুন বসো স্যার একটা ব্যাপার নিয়ে কথা বলতে এসেছিলাম আমার ওয়াইফ নমস্কার নমস্কার আর আমার কাজের দিদি কাজের দিদি একটা জিনিস পড়াতে লক্ষ্য করেছে খুবই সন্দেহজনক তো আমারও ব্যাপারটা ভালো ঠেকেনি আমার মনে হলো থানায় এসে আমার ইনফরমেশনটা শেয়ার করা উচিত স্যার আপনার সাথে তো আমি ওদের নিয়ে এসেছি এক কাজ করো তুমি বরং ওই বলো বলো মাসি বলো আরে বলো না বলো বলো স্যার আমি ওই এনাদের এখানে কাজ করি আরও অনেক বাড়ি টাড়িতে যাই এনাদের বাড়ি থেকে ওই বাজারে যাওয়ার রাস্তার মাথায় যে পেতম বাড়িটা ওই বাড়িটার মধ্যে না স্যার আমি দেখছি কি করা যায় থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন
অনেক ছোট ছোট ঘটনা বা বিষয় আমরা প্রায়শই অবহেলা করি। এ বিষয়ে একটু সচেতন ও তৎপর হলে অনেক অঘটন এড়ানো যায়। আমরা পুলিশের দিকে প্রায়শই অভিযোগের আঙুল তুলি, কিন্তু আমরা নাগরিকরা কি আমাদের যথার্থ নাগরিক কর্তব্য পালন করি? পাড়ায় কোনো সন্দেহভাজন ব্যক্তি দেখলে আমরা কি তার কথা থানায় জানাই? আমরা যখন সর্বক্ষণের কাজের লোক রাখি বাড়িতে, তখন তার ঠিকানা তার ছবি দিয়ে থানায় জানানো অবশ্য কর্তব্য। আমরা যখন বাড়িতে ভাড়াতে বসাই, তখন তার সম্পূর্ণ পরিচয় থানায় কখনো দিই না। আমরাই কিন্তু পুলিশের চোখ নাক কান, সজাগ থাকুন, চারপাশে কী ঘটছে একটু খেয়াল রাখুন, পুলিশকে সময় মতো খবর দিয়ে তাদের সাহায্য করা আমাদের নাগরিক কর্তব্য। মনে রাখবেন, আপনারা সচেতন হলে আপনারাই নিরাপদে থাকবেন।